হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। আর পুরুলিয়ার কোথায় কোথায় ঘুরলাম আপনাদেরকে জানাবো। আজ আমরা এসে পড়েছি পুরুলিয়ার অন্যতম আকর্ষণ, প্রায় 509 ফুট উচ্চতা বিশিষ্ট জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড় আমাদের মনে করিয়ে দেয় হীরক রাজার দেশের কথা। এছাড়াও বসন্তের পলাশে সেজে উঠেছে জয়চণ্ডী পাহাড়, সেই মনোরম দৃশ্য তুলে ধরবো আপনাদের কাছে। চারপাশের মনোরম দৃশ্য দেখে মনটা সত্যিই বলে ওঠে, আহা কী আনন্দ আকাশে বাতাসে। কলকাতা থেকে পুরুলিয়া আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে, তাই আজকে জয়চণ্ডী পাহাড়টুকুই, কাল সকালে আবার যাত্রা শুরু হবে। আমরা পুরুলিয়ার আর কোথায় কোথায় গেলাম সেগুলো জানতে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বান্দা দেউল জৈন টেম্পেলের উদ্দেশ্যে। রাস্তাতে পলাশের বন মনটাকে রঙিন করে দিচ্ছে, এত পলাশ আগে একসাথে কোথাও দেখিনি আমি। এত সুন্দর পলাশ ফুটেছে এবছর পুরুলিয়াতে, মন সত্যি আনন্দ ভরে যাচ্ছে। এখানকার মাটির বাড়িগুলিতে সুন্দর করে আলপনা আঁকা রয়েছে। আমরা এসে গিয়েছি বান্দা দেউল জৈন মন্দিরে। এই মন্দিরটি চারিদিকে পলাশের জঙ্গলে ঘেরা, অপূর্ব এক দৃশ্য। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার বান্দা গ্রামের 11 শতকের পুরানো এই বান্দা দেউল মন্দির। বান্দা দেউল থেকে আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। এই গড় পঞ্চকোট জায়গাটি প্রায় 1500 বছরের পুরানো ইতিহাসের অংশ। উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম গড় পঞ্চকোটে। দক্ষিণ পাঞ্চেতের পাদদেশে মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরগুলি পঞ্চরত্ন, জোরবাংলা ও পরিহারের মতো বিভিন্ন স্থাপত্যশৈলীর অন্তর্গত। এই বিশাল পাহাড়ের মাঝখানে এই মন্দিরটি বা এর আশেপাশে ধ্বংস হয়ে যাওয়া মন্দিরগুলো আমাদেরকে সত্যি ইতিহাসের হাতছানি দেয়। আমরা গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এখন যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে, যে ড্যামটি আমাদের ওয়েস্টবেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। পুরুলিয়ার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, আর আশেপাশে জঙ্গলের মাঝখান দিয়ে যখন আমরা যাচ্ছি, আনন্দ প্লাস ভয় দুটোই কাজ করছে। এই পার্টটা দেখছেন, এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল, আর এই পার্টটা দেখছেন, এটা হচ্ছে ঝাড়খণ্ড। আমরা এখন আছি পুরুলিয়ার পাঞ্চেত ড্যামে। পাঞ্চেত পাহাড়ের কোলে পাঞ্চেত ড্যামটি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আমরা পাঞ্চেত ড্যাম থেকে বেরিয়ে পড়ব বরন্তি লেকের উদ্দেশ্যে। এটাই আজকে আমাদের শেষ ডেস্টিনেশন। আমরা বরন্তি লেকের সূর্যাস্তটি দেখব। আমরা বরন্তি লেকে এসে পৌঁছে গেছি। এখানে সূর্যাস্ত দেখার জন্য শয়ে শয়ে মানুষ ভিড়ও করেছে।
আমাদের পুরুলিয়া অভিযান এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।